স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে। সুস্থ থাকার আচরণই সদাচার, সদাচার পালন করো, সুস্থ থাকো। পরমদয়াল ঠাকুর অঙ্কুরচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম, জানাই জগল্লক্ষ্মী জগজ্জনী শ্রীশ্রী বড়মার চরণে প্রণাম, প্রীতিদেব আসদেব শ্রীশ্রী বড়দাদার চরণে প্রণাম, আসদেব দাদার চরণে প্রণাম। পরমদয়াল ঠাকুর তিনি যুগে যুগে আসেন, এ যুগে এসেছেন, তিনি মানুষের বাঁচা বাড়ার যুগ দিয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি যজন যাজন ইষ্টভীতি স্বস্থ সদাচার বিধান দিয়েছেন। তার মধ্যে দিয়ে আজকে আমি বিশেষ আলোচনা করব সদাচার সম্পর্কে। পরমদয়াল ঠাকুর সদাচার সম্পর্কে বললেন, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। এই সদাচার আচরণের মধ্য দিয়ে, পালনের মধ্য দিয়ে আমাদের রোগ শোক আদি ব্যাধি থেকে মুক্ত হতে পারি, আমাদের অর্থদণ্ড দিতে হয় না, আমাদের রাস্তার কাছে যেতে হয় না, আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ থাকার বিধান তিনি দিলেন। এই সদাচার ঠাকুর তিন রকম দিয়েছেন, শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। আমি প্রথমে আধ্যাত্মিক সদাচার সম্পর্কে আলোচনা করছি। ঠাকুর তিনি যুগে যুগে এসে আসেন, আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। মূল কথা হচ্ছে প্রাপ্তি, কথা হচ্ছে যে তাকে আপন করা, তাকে আপন করতে হবে, তাকে ভালোবাসতে হবে, সদ্গুরু শরণাপন্ন হতে হবে, সদনাম মনন করতে হবে, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে। এই সদনাম সৎ দীক্ষা মাধ্যমে আমাদের মানব জীবনে আমরা কেন্দ্রায়িত হতে পারবো, সেন্ট্রালাইজড আমরা নিজেদেরকে কেন্দ্রায়িত করতে পারবো। তিনি বলেছেন, তুমি যত বড় বিদ্বান হও, বুদ্ধিমান হও, আর যত বড় মেধাবী হও, আর তাই কিছু হও না কেন, যদি কেন্দ্রায়িত না হও তবে তোমার ওইগুলি বিচ্ছিন্নতায় বিস্তীর্ণ করে অসঙ্গতি তাৎপর্যে বিলোপের দিকে নিয়ে যাবে। পরমদয়াল ঠাকুর তাই আমাদেরকে কেন্দ্রায়িত হতে বলেছেন। পরমপুরুষ তার সেই নির্দেশিত পথ, যজন যাজন ইষ্টভীতি স্বস্তয়নী ও সদাচার বিধান পালনের মধ্য দিয়ে আমরা আধ্যাত্মিক জীবনকে সুন্দর করতে পারি। আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের ইহকাল ও পরকালের সম্পূর্ণ চাওয়া পাওয়া। আমি ইহকালে যা কিছু করবো আমার পরকালকে প্রশস্ত করবো, আমি ইহকালে এসে মনুষ্য জন্ম লাভ করে যদি তার সাধন ভোজন না করি তাহলে আমার আধ্যাত্মিক জীবন সুন্দর হবে না। ঠাকুর বলছেন, খাওয়া দাওয়া চলছে ভালো, ঘরকন্যা চলছে বেশ, পরিবেশ খেয়ে উপচে তোল, নইলে প্রাপ্তি করবেই শেষ। আমাদের সেই পাওয়া, আমাদের সেই যে পরমার্থ যা পয়সা দিয়ে পাওয়া যায় না, কোথাও কোথাও বিক্রি হয় না, আমার সাধন ভজনের মধ্য দিয়ে আমি পরমার্থ লাভ করব। এই হচ্ছে আধ্যাত্মিক চলন বা আধ্যাত্মিক আচরণ। এবার বলছি মানসিক সদাচার। মানসিক সদাচার বলতে গিয়ে ঠাকুর বলছেন, আমাদের প্রত্যেকের মধ্যে মন বলে একটা জিনিস আছে যার ভরণ পূরণ দিতে হয়। আমরা দেহের ভরণ পূরণ কী দেই? খাদ্য, তারপরে ডাল, সবজি, ভাত, বিভিন্ন পনির, দুধ, ঘি, মাখন, দেহকে পরিপূরণ করি, পরিপুষ্ট করি। মনেরও খাদ্য লাগে, সেই মনের খাদ্য যখন ঘাটতি হয়, সঠিকভাবে না পায়, তাহলে কি হয়, মনটা দুষ্ট হয়ে ওঠে। তাই ঠাকুর বললেন, মন দুষ্ট হলে জানিস রোগের আসাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি বেদির জয়। মন দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি বেদির জয়। সেই মনটা যখন আমার দুষ্ট হয়ে যাচ্ছে, ভারাক্রান্ত হয়ে পড়ছে, পরচর্চা পরনিন্দার মধ্যে দিয়ে আমার মনটাকে যখন আমি দুষ্ট করে ফেলছি, তখন আমি রোগগ্রস্ত হয়ে পড়ছি, আমার শারীরিক মানসিক আমার মনের গতি কমে যাচ্ছে। মনের যখন স্বচ্ছতা না আসে তখন চোখে তার ভাব ফুটে ওঠে, সেই ভাবটাকে সুন্দর করতে আমাকে কী করতে হবে, মনকে ত্রাণ করে হচ্ছে মন্ত্র। মন্ত্র কথা হচ্ছে মনকে ত্রাণ করে, আমি সেই মন্ত্র জপ করব। কেমনভাবে জপ করব? ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আমি
সেই উষা নিশা, উষা অর্থাৎ ভোর সকাল, নিশা অর্থাৎ গভীর রাত্রি আমি জপ তপ করব, মন্ত্র সাধন করব, আর চলাফেরা কি করব ওখানেও জপ করব। চলাফেরা করতে করতে পরচর্চা, পরনিন্দা, বিভিন্ন রকম নানা রকম দুশ্চিন্তা না করতে করে আমি ওইটাকে এড়িয়ে দিয়ে আমি ঈশ্বরের সেই নাম ধ্যান করব। তিনি বলছেন, ধ্যান করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী সর্বকাজে মৎস করো, জ্ঞানে গুণে হবে বলি। আমি যখন সেই প্রভুর চিন্তা করব, তার প্রভুর সেই পরমা দয়ালের চিন্তা করব, তার সেই গুণের কথা আমি ভাবনার মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে প্রকাশ করব, তখন আমার মধ্যেও সেই ভাব ফুটে উঠবে। যাকে তাকে ভজনে গুরু, যা হবে তাই লাভ, গুরুরূপে ভজবে যাকে পাবে তারই মনে ভাব। আমি তাকে সে তার সেই ভাবের মধ্যে দিয়ে, আমার সেই মনে আমি সেই গুরুর নাম ধ্যান করে তার সে মধ্য দিয়ে তার সেই ভাবটা আমার মধ্যে ফুটে উঠবে। আমি তখন আমার মনকে সুস্থ রাখতে পারবো, আমি বড় বড় ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবো এবং সুন্দরের অধিকারী হব। এবার আমি বলছি শারীরিক সদাচার। শারীরিক সদাচার বলতে গিয়ে ঠাকুর বললেন, শিবিগৃহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিস তালাস তাকে। আমার এই শরীরটা এই নর্দমা নয় বা কোনো ফাঁকা জায়গা নয় বা গলি জায়গা নয় যে আমি বা চৌবাচ্চা নয় যে আমি তাতে যখন তখন যাতা ঢালবো, যাতা ফেলবো। আমার ত্রিবিজ্ঞের মন্দির যেমন আমার দেহের মধ্যে পরম দয়াল শ্রী ঠাকুরের বাস, তিনি আমার মধ্যে আছেন, তাই আমার দেহের মধ্যে আমি যাতা গ্রহণ করব না। আমি নিয়ম মাফিক তার সেই খাদ্যবিধান, যে সাত্বিক আহারের কথা বলা আছে, সেই আহার আমি গ্রহণ করব। আর কি করব, আমি আমার সেই শরীরটাকে সুস্থ রাখার জন্য বিধি অনুসারে সকালে, দুপুরে, বিকালে যেভাবে আমার খাদ্য রুটিন আছে সেই রুটিন অনুযায়ী আমি আমার সময় মতো আমার আহার আমি গ্রহণ করব, যাতে আমার শরীরের কোনো কষ্ট না হয়, শরীর যাতে অসুস্থ না হয়ে পড়ে। তিনি আমার দেহের মধ্যে আমার অন্তরে আছেন, তিনিও কষ্ট পাবেন। তাই তিনি বলছেন, মলত্যাগ আর বার্জি করে উপযুক্ত শৌচে যাবি, নইলে জানিস হঠাৎ করে খল ব্যাধিতে নষ্ট পাবি। আমি যখন পায়খানায় যাব, বাথরুমে যাব, আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকব, সেখানে বাথরুমে যখন মলত্যাগ করছি সেখানে থেকে আমি যে কাপড়টা পরে যাচ্ছি বাথরুম থেকে এসে আমি পরিবর্তন করব, এবং তারপরে হাতে সাবান লাগাবো, হাতে সাবান দিয়ে সদাচার পরিপূর্ণ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হব। আর কি করব, প্রচ্ছাব করে এসে আমি সেখানে প্রচ্ছাবের পরে জল নেব। এই সদাচার ঠাকুর বললেন, মলত্যাগ আর বাহ্যি করে উপযুক্ত হতে যাবি, নইলে জানিস হঠাৎ কিন্তু খল ব্যাধিতে নষ্ট পাবি। আমি যদি এগুলো উপযুক্ত শৌচ না কার্য না করি তাহলে আমার বিভিন্ন রকম রোগের আমাকে আক্রান্ত হতে হবে, তখন আমার জীবনটাই নষ্টের পথে এগিয়ে যাবে। পরম দয়াল শ্রী ঠাকুর আরও বলছেন, বাহ্যি করে ময়লা ঘেটে হাতটি ধুয়ে ফেলে, ভালো করে মাটি জলে শুদ্ধি নাহি পেলে, চর্মরেখায় মলের কণা লুকিয়ে ধরে লক্ষ্য ফনা, চোড়া চোখ আড়ালে ছবল দিয়ে মারে বৃষ্টি ঠেলে। কী হচ্ছে, আমি যখন মলত্যাগ করছি, বাহ্যি করছি, ময়লা ঘাঁটছি, আমি যদি হাতটা ভালোভাবে না ধুই, হাতের রেখার মধ্যে গিয়ে সেই মলের কণা খাদ্যদ্রব্যের মধ্যে দিয়ে আমার শরীরে প্রবেশ করছে এবং দেখা যাচ্ছে তার থেকে আমি বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। সেই সাপ যেমন কুণ্ডলী পাকিয়ে গর্তের মধ্যে থাকে, সে যখন আঘাত পায় তখন সে ফোঁস করে ছোবল দেয়, ঠিক তেমনি ওই চর্মরেখায় মলের কণা লুকিয়ে সে লক্ষ্য ফনার মতো আমাদেরকে আক্রান্ত করে। তাই আমাদেরকে সদাচার পালন করা অত্যন্ত প্রয়োজন, এই সদাচার হতে হবে। তিনি বলছেন, মায়েদের রান্না সূচি সুদক্ষ হয়ে রান্না করতে বলছেন। তিনি বলছেন, না নিয়ে যায় রান্নাঘরে এঁঠো ধোয়ার নেই রেওয়াজ, যে যার খুশি পাক শুয়ে দেয় এমন খাবার খেতে তুই হোস নারাজ। যে মায়েরা রান্নাঘরে যাচ্ছে অথচ স্নান করছে না, সদাচারীভাবে যাচ্ছে না,
শুদ্ধ বস্ত্র পরিধান করে যাচ্ছে না, সেই হাতে রান্না পরিপাক হচ্ছে, কিন্তু আমরা যদি খাই তাতে কিন্তু আমাদের দেহটা অসুস্থ হয়ে পড়বে, আমরা ভালো থাকতে পারবো না। তাই তিনি বলছেন, সদাচারী নয় কজন ইষ্টবিহীন রয়, তার কাছেতে পান ভোজনই বীজবহনী হয়। যিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, সদাচার পালন করেন না, তার হাতে এক গ্লাস জলও যদি আমরা খাই তাতে কী হবে, আমরা নিজেদের শরীরের দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ব। ঠাকুর বলেছেন যে এই রান্নাঘরে সদাচারের কথা, অন্যে মানুষ বেঁচে রয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়। যে অন্নে পালন পোষণ যেমন অন্ন খায়, সেই অন্ন পুষ্টি পেয়ে জীবন পথে থায়। তাহলে আমাদের কেমন ধরে অন্ন খেতে হবে, আর অন্নটাকে শুদ্ধ, তার মূল কারণ হচ্ছে রান্নার সময় মায়েরা যদি সদাচারীপূর্ণ হয়ে ইষ্টনিষ্টভাবে পরিপাক করেন, খাদ্যদ্রব্য পাকদ্রব্য তারা নাড়াচাড়া করেন, তার থেকে কী হয়, খাদ্যদ্রব্যের মধ্যে ইষ্ট নাম ইষ্ট চলনীর মধ্য দিয়ে খাদ্যদ্রব্য এক মহাপ্রসাদ তৈরি হয়ে যায়। আর সেই মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি তখন আমাদের বড় বড় মহামা রোগ আদি ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই ঠাকুর বলেছেন, ইতিমতি হলে নারী তিন কিংবা চার দিন খাওয়া শোয়ার জিনিসপত্র নয়ক শোয়া সমচিন, অন্তরুদ্ধ শনিত বিষ ঋতুস্রাবে ধৌত হয়, ছোঁয়া নাড়া স্পর্শ দোষে উভয় কিন্তু সঞ্চয়। সুস্থ দেহে ওই বিষেতে সকল রোগের হয় আবাস, পরিবারটি ঘিরে ধরে ফলে মূলে হয় নিকেশ। যে সদাচার পালন করার কথা আরও কি বলছেন, জলাশয়ে প্রচ্ছাপ করে কলসি ফোরে সে জল আনে, তাই খাইয়ে মৃদুল বিষে পরিজনের জীবন হানে। তিনি বললেন, মায়েরা দাদারা অনেক সময় আমাদের জলাশয়ে প্রস্রাব করেন, তিনি পরমদয়া তিনিও লক্ষ্য করেছেন সে কথা, সে জিনিসটা দেখেছেন। তিনি বলছেন যে জলাশয়ে প্রস্রাব করে কলসি ভরে সে জল আনে, তাই খাইয়ে মৃদুল বিষে পরিজনের জীবন হানে। দেখা যাচ্ছে সেই প্রস্রাবজনিত জল মায়েরা কলসিতে ভরে নিয়ে আসছে জলাশয় থেকে, আর সেই জল পরিবারের আপন নিজের সন্তান স্বামী তার শ্বশুর শাশুড়ি পরিবারের প্রত্যেকে সেই জল পান করাচ্ছে, তার থেকে কী হচ্ছে, রোগশোকগ্রস্ত হয়ে পড়ছে, জীবনের সংশয় দাঁড়িয়ে যাচ্ছে। তাই পরমদয়াশ্রী ঠাকুর এই সদাচার পালন করার কথা বারবার বলছেন, আমাদের সদাচারী হয়ে থাকতে হবে, সদাচারপূর্ণ হয়ে জীবনযাত্রা করতে হবে। আরও বলছেন যে পরের গামছা কাপড় পরা বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া। আমরা কোনো জায়গায় যদি বেড়াতে যাই বা ঘুরতে যাই বা কোনো আত্মীয় বাড়িতে যাই, কী হচ্ছে, আমরা যাতে অন্যের গামছা না ব্যবহার করি। দেখা যাচ্ছে অন্যের গামছা ব্যবহার করলাম, অন্যের কাপড় পরলাম, দেখা যাচ্ছে তার থেকে তার হয়তো চর্মরোগ আছে বা কোনো একজিমা কোনো দাঁতজনিত সেই চর্মরোগ আছে, তার থেকে কী হচ্ছে, তার রস শ্মশানি বা তার সে জীবাণু তাতে লেগে আছে, আমরা যখন ব্যবহার করছি তখন আমরা ওর থেকেও অসুস্থ হয়ে পড়ছি, চর্মরোগ ঘা পাঁচড়া বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ছি। এই যে জিনিসটা আমাদের জানতে হবে। আরও কী বলছেন, বালিশ বিছানা বালিশে ব্যবহার করা এটাও কিন্তু উপযুক্ত না, যা তার ব্যবহার করা কাপড় চোপড় বিছানা বালিশ এগুলো কিন্তু রোগের রোগ মানে বহন করে নিয়ে আসে। আরও কী বলছেন, একই জলে বারবার হরেক জিনিস ধোয়া, মরণ কণা বহন করে পরিচ্ছন্ন রহ। অনেক মায়েরা দেখেছি দেখা যায় যে এক পাত্র জলে অনেক রকম আনাস বা দ্রব্যাদি ধৌত করছে, তার থেকে কী হচ্ছে, সে জীবাণুমুক্ত হচ্ছে না, সেই জীবাণু কণা তার মধ্যে থেকে সে মানুষের সেই দেহের মধ্যে চলে যাচ্ছে। তাই ঠিক তাই ঠাকুর আরও বলছেন, একই পাত্রে অনেকজন ছোঁয়াছুঁই করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেওয়া। পরমদয়াল ঠাকুর এই সদাচার আমরা যত পালন করতে পারবো আমরা সুস্থ থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো, জীবনে আমরা পরমার্থ লাভ করতে পারবো,
তাই আসুন পরম দয়ালের এই সদাচার পালন করে আমাদের জীবনকে ধন্য করি। এই শুধু সুন্দর মন থেকে প্রত্যন্ত দুর্গম এলাকা এখান থেকে পরম দয়ালের কথা আপনাদেরকে পরিবেশন করছি। দুর্গম এলাকায় সেই বাগে মানুষে এক পাশাপাশি বাস করি এবং ঠাকুরকে মাথা নিয়ে চলি, তার নামের মধ্য দিয়ে তার চলনের মধ্য দিয়ে আমরা চলার চেষ্টা করি, আর তার থেকেই আমরা ভালো আছি। আপনাদেরকে জানাই আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি পরম দয়ালের চরণে। আরও পরবর্তীতে আরও আলোচনা দীর্ঘায়িত হবে, আমরা সৎসঙ্গ জীবনধারা চ্যানেলে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।